সবার মনে একটা প্রশ্ন থাকে, আমরা তো ডাটা অ্যানালাইসিসের কাজটা এক্সেলেও করতে পারি, তাহলে কেন আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে? এক্সেলে কিছু সীমাবদ্ধতা আছে, যেমন আমরা যখন ডাটা অ্যানালাইসিস নিয়ে কাজ করব তখন আমাদের বিগ ডাটা নিয়ে কাজ করতে হবে, যেটা এক্সেলে সম্ভব না। এবং আমরা যখন ফিউচারে আরও অ্যাডভান্স লেভেলে কাজ করব, এক্সেলের আরও কিছু সীমাবদ্ধতা আমরা জানব। আরেকটা কমন কোয়েশ্চেন হচ্ছে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখব। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কিছু সুবিধা অসুবিধা থাকে, আপনি যে ল্যাঙ্গুয়েজে কমফোর্ট ফিল করবেন সে ল্যাঙ্গুয়েজ নিয়েই সামনে এগিয়ে যাবেন। আমি যেহেতু পাইথন সিলেক্ট করেছি তাই আমি ট্রাই করব পাইথন কেন সিলেক্ট করেছি সেটা এক্সপ্লেন করতে। পাইথন সিলেক্ট করার পিছনে সর্বপ্রথম যে রিজনটা চলে আসে তা হচ্ছে জায়ান্ট ইকোসিস্টেম। সারা পৃথিবীতে হাজার হাজার প্রোগ্রামাররা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন পাইথনকে আরও বেটার করার জন্য। তারা তৈরি করছেন বিভিন্ন মডিউলস এবং প্যাকেজেস, যা একজন ডাটা অ্যানালিস্ট হিসেবে আমার এবং আপনার কাজকে অনেক সহজ করে দিচ্ছে। অ্যাজ এ বিগিনার আপনি যে সমস্ত প্রবলেম ফেস করবেন তা অলরেডি কেউ না কেউ ফেস করেছেন এবং আপনি গুগল সার্চ করলে তার সলিউশন পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি নতুন কোনো প্রবলেম ফেস করেন তাহলে একটা অ্যাক্টিভ হেল্পফুল কমিউনিটি সবসময় অ্যাভেলেবল আপনাকে হেল্প করার জন্য। সিম্পলিসিটি, পাইথন খুবই সিম্পল এবং এর সিনট্যাক্সে কমপ্লেক্সিটি নেই। আমরা যদি একটা কম্পারিজন দেখি পাইথন তার সাথে সি এবং সি প্লাস প্লাসের, তাহলে হ্যালো ওয়ার্ল্ড এই শব্দ দুটো প্রিন্ট করার জন্য তাদের সিনট্যাক্সের একটা কম্পারিজন দেখানো হচ্ছে। এর থেকে আমরা সহজেই বুঝতে পারি পাইথন কতটা সিম্পল। পাইথনে বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে যেগুলো আমাদের কাজ অনেক সহজ করে দেয়। যে কাজগুলো করতে হয়তো আমাদের 100-200 লাইন্স অফ কোড লিখতে হতো, সেখানে আমরা এই লাইব্রেরিগুলো ইউজ করে আর বিভিন্ন ফাংশন ইউজ করে আমরা খুব সহজে এক লাইনে সেই কাজটা করতে পারি। আমরা এই কোর্সের নাম পাই একটা সাইন্টিফিক কম্পিউটিং লাইব্রেরি এবং পান্ডাস একটা ডাটা অ্যানালাইসিস লাইব্রেরি ইউজ করি। পাইথন একটা কমপ্লিট গিফট ডেটা অ্যানালিস্টদের জন্য। ডেটা এক্সট্রাকশন থেকে শুরু করে ডেটা অ্যানালাইসিস করে তা এন্ড ইউজারকে ভিজুয়ালাইজ করা পর্যন্ত যদি আমরা একটা প্রজেক্ট চিন্তা করি তাহলে তার প্রতিটা স্টেপ পাইথন দিয়ে করা সম্ভব। এটা একটা গুড নিউজ বিগিনারদের জন্য। পাইথন শেখাটা খুব সহজ, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করলে পাইথনের লার্নিং কার্ভ অতটা স্টিফ না এবং এর সিনট্যাক্স সিম্পল হওয়ার কারণে এটা ইউজ করাও অনেক সহজ। ইজি টু ডিবাগ, পাইথনের কোডগুলো লাইন বাই লাইন এক্সিকিউট হওয়ার কারণে এটা ডিবাগ করা খুব সহজ। এররগুলো স্পেসিফিকলি মেনশন করা থাকে তাই বিগিনাররা খুব সহজেই এররগুলো বুঝতে পারে। আমরা যখন জুপিটার নোটবুক ইউজ করব তখন এই ডিবাগিং প্রসেসটা আমরা দেখি। পোর্টেবল ল্যাঙ্গুয়েজ, পোর্টেবল ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝানো হচ্ছে আপনি যদি একটা পাইথন কোড উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য লিখে থাকেন তাহলে সেই কোডটা কোনো প্রকার এডিট না করেই আপনি ম্যাক লিনিক্স অপারেটিং সিস্টেমেও ইউজ করতে পারেন। এবং ফাইনালি পাইথন ফ্রি অ্যান্ড ওপেন সোর্স।